ধর্মঘটের কারণে নারায়ণগঞ্জ বরিশাল খুলনা পটুয়াখালী ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে ছোট বড় নৌযান চলাচল বন্ধ রয়েছে সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে এগারোটি অভ্যন্তরীণ নৌপথে কোনো লঞ্চ চলাচল করেনি এতে যাত্রীরা পড়েছেন বিপাকে নৌ শ্রমিক ফেডারেশনের ডাকে খুলনায়ও চলছে ধর্মঘট ছেড়ে যায়নি চাঁদপুর পটুয়াখালী ও ভোলাসহ বিভিন্ন রুটে নৌযান এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা আমরা এতটাই দুর্ভোগে পড়ছি যে সকালবেলা আসছি এসে দেখি যে এখন ওনারা বলতেছে নাকি লঞ্চ ইয়ে করছে তারা ধর্মঘট করছে চট্টগ্রাম নারায়ণগঞ্জ আশুগঞ্জ ও মোংলা থেকে কোনো ধরনের কোস্টার বালখেট ও ট্যাঙ্কার ছেড়ে যায়নি দূরপাল্লার কোন লঞ্চও ছাড়েনি এতে পণ্য পরিবহন ছাড়াও যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে বাড়ি যাবো হাসপাতালে তো আসছি আইসা দেখি এনারা ধর্মঘাট করছে এখন আমাকে তো নান্য দিতে দুর্ভোগ এদিকে লাইটারেজ সহ পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে নৌবন্দরের ব্যবসায়ীরা পনেরো হাজার ডলার প্রতিদিন ড্যামারেজ গুনতেছে এই ড্যামারেজের টাকা অবশ্যই এখন কনসাইনে যাচ্ছে কিন্তু বাংলাদেশের ডলারগুলো নষ্ট হচ্ছে তো আমার মনে হয় যে এই নৌজানের সমাধানটা তাড়াতাড়ি করলে সমাধান করা উচিত আন্দোলনকারীরা বলছেন ফেডারেশনের পক্ষ থেকে এগারো দফা উপস্থাপন করা হলেও তাদের মূল দাবি ২০১৬ সালে প্রকাশিত গেজেট অনুযায়ী সর্বস্তরের শ্রমিকদের বেতন দিতে হবে যতদিন পর্যন্ত আমাদের এগারো দফা দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত নৌজন শ্রমিকদের ধর্মঘট কর্মবিরতি চলছে চলবে সরকারের আশ্বাসে মালিকদের আশ্বাসে একের পর এক চুক্তি করেও তারা আমাদের এই চুক্তি মোতাবেক আমাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন করছে না আমাদের কোনো অযৌক্তিক কোনো দাবি নয় আমরা যুক্তিসঙ্গত দাবি দাওয়া নিয়ে এই আন্দোলন করছি আজকে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমাদের খোরাকি ফ্রি সহ নৌপথে সন্ত্রাস চাঁদাবাজ আমাদের ভারতগামী শ্রমিকদের লেন্ডিং পার্ট আমরা এই দাবিতে আজকে সারা বাংলাদেশের শ্রমিকরা আমরা কর্মবিরতি অব পালন করতেছি বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের চোদ্দ দফা ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের এগারো দফা বাস্তবায়নের দাবিতে গত বিশে নভেম্বর মালিক পক্ষকে আলটিমেটাম দেন গত মধ্যরাতে এই আল্টিমেটাম শেষ হওয়ায় ধর্মঘট শুরু করেন শ্রমিকরা মুজাহিদ সাকিফ মাছরাঙা ডেস্ক